অনেক কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকালবেলা এখান থেকে দিনটা শুরু করলাম। কি হয়েছে বেটা? খেয়েছে বেটা? সুপর্ণাটা সুপর্ণ বৌদি না? এই যে কোন কুকুরের আওয়াজ শুনেছে? স্ট্রাইকার পালিয়ে গেছে। তো চলো দিনটাকে আর ব্লগটাকে এখান থেকে শুরু করি ফাটাফাটি ভাবে। মানে আজকে ওয়েদারটা টু গুড, এভাবে থাকলে হলো, রোদ উঠে গেলে তো মুশকিল বহুত। চলো আজ বাইরে থেকেই স্টার্ট করেছি, কেন কি এখানে বসে গেছিলাম স্ট্রাইকারকে নিয়ে। স্ট্রাইকারটা ভেতরে ছিল, বাইরে বেরোলেই মানে এখান থেকে যে ক্রস করে সামনে থেকে ওর উপরে বাঘ করা শুরু করে দেয়। তাই খানিকক্ষণ এখানে বসে গেছি, একটু ভালো লাগছিল। চলো নাস্তা করি, এবার নাস্তা বানাই, চা বানাই। চলো এই যে দেখো আজকে আর একটা তাল পড়েছে, চলো নিয়ে যাই। দেখো পুরো পাকা তাল একদম। এটা তাল ক্ষীর বানাবো বা তালের বড়া কিছু একটা হবে। চলো চলে এসছি নাস্তা নিয়ে। আজকে নাস্তাতে আছে রুটি, মিক্স ভেজ আর এগ ফ্রাই। তাড়াতাড়ি করে নিচ্ছে নাস্তা। নাস্তা মানে আমরা করিনি নাস্তা, বাপি করে নিয়েছে। আর এই যে বসে গেছে চা। জানো তো তোমরা চায়কে বিনা কেক কে বুঝে লাগতা নেই। সকাল সকালবেলা যদি চা না হয় তাহলে আমার ঘুমই খুলে না। এমনি মনে হয় চোখ দুটো মানে কেউ আঠা দিয়ে চিপকে দিয়েছে। এনিওয়েজ লাঞ্চ মেনু হয়ে গেছে ফিক্স। মা বলছিল চিকেন বা মাটন, যেহেতু আজ সানডে, কিন্তু এত গরমে চিকেন মাটন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কনস্ট্যান্টলি শুনছো তো স্ট্রাইকার বাক করে যাচ্ছে, কেন কি মিতা ওখানে গেছে। তো আজকে মা বলল ঠিক আছে তুই তাহলে ডিসাইড কর কি খেতে হবে। তো আমি বললাম রূপচাঁদ মাছ আছে, ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর ঝিঙে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা একটা তরকারি করব, আর দেখা যাক কি শাক শুক্ত আছে। কলমির শাক আছে, কলমির শাকটা করব, এসব খুঁটিখাটি করব। মানে একদম সাদা মাটা খাওয়া বেশি এই গরমের দিনে না, আমরা কিন্তু একটু সাদা মাটাই খাবার পছন্দ করি। তেল মশলা কম, একদম ঝোল জাতীয় জিনিস, এইগুলোই রিচ, যে স্পাইসি রিচ ফুড এগুলো আমরা একদম অ্যাভয়েড করি। তোমরা দেখছোই রিলে ব্লগে সরি কি কেমন আমরা খাবার বানাই মানে গরমের দিনে, আর শীতের দিনে একটু উল্টো হয়ে যায় খাবারটা। চলো আজকে তাহলে মেনুতে রয়েছে রূপচাঁদ মাছের ঝাল সর্ষে দিয়ে, আর রয়েছে ঝিঙে চিংড়ি মাছের একটা আইটেম, আরও কি কি আছে সব এক এক করে জানা যাবে। চলো হাতটা ব্যথা হয়ে গেছে, মানে যারা ব্লগিং করো তারা এই কষ্টটা বুঝবে, এই যে হাত ব্যথা হয়ে যাওয়ার না, হাতের সাথে ঘাড়টাও ব্যথা হয়ে যায় আমার। চলো ফটাফট চা খাই আর লেগে পড়ি লাঞ্চ তৈরি করতে। ফটাফট আগে মাছগুলো বের করি, আদারওয়াইজ ওটা বরফ ছাড়বে না। তাহলে এই যে বের হয়ে গেছে মাছগুলো, এবার এটা একটু রেখে দেবো বরফ ছাড়বে। এটা কি গো উপরে, আমি কতদিন ধরে দেখছি প্লাস্টিকটা কি, কিন্তু বুঝতে পারছি না কি কি। আজকে দেখবো ওটা, আর অস্বস্তি লাগে আমার, ভীষণ অস্বস্তি লাগে ওটা দেখে। প্লাস্টিকটা মানে নিশ্চয়ই কিছু একটা নিতাই রেখেছো হয়তো, দেখি। চলো চা খাই। হ্যাঁ আরেকটা জিনিস, একজন বলেছে ব্লগার আমার স্কিনের ব্যাপারে কমপ্লিমেন্ট দিয়েছে, স্কিনটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি দেখছো ব্লগটা তাহলে, আর স্কিন রুটিন যে আমার আছে ওটা আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব। অনেকেই বলছো তোমরা স্কিন রুটিনটা কী, তোমার স্কিন কেয়ার রুটিনটা কী। স্কিন কেয়ার রুটিনটা শিওর আমি একদিন মানে স্পেশালি ব্লগ বানাবো ওর উপরে, স্কিন কেয়ার রুটিনের উপরে। চলো চাটা খাই। চায়ের সাথে আমি নিয়েছি দুটো পিস ব্রেড। ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে ঝাল হচ্ছে, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আগে, তাই না? ঝিঙে চিংড়ি মাছ, টমেটো, নুন, কাঁচা তেল, কাঁচা তেল মানে ইন দ্য সেন্স মাস্টার্ড অয়েল, সর্ষ তেল সব দিয়ে, নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছে, তাই তো? এবার সামান্য একটু চাষটাকে ফ্রাই করে এগুলো দিয়ে দিতে হবে কাঁচা চাল।
মা এই আইটেমটা ব্যাপক বানায়। হাতের ঝিঙে চিংড়ি মাছ মানে আমার খুবই পছন্দ। যখন আমি আগে ছুটিতে আসলাম, মা একদম উইদাউট ফেল এই রেসিপিটা এই আইটেমটা বানাতোই বানাতো। আমি দেখতে পাচ্ছি এখনই চলে এসেছি, মার্কেটে গেছিলাম একটু চিকেন আনতে। চলো একটু ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ ইন দ্য সেন্স চেঞ্জ করি, তারপরে কিচেনে ঢুকবো। মা ততক্ষণে এই আইটেমটা, যেহেতু মার হাতে খুব ভালো লাগে এইটা আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছটা, তাই মা বসিয়ে দিয়েছে, আর এবার আমি বাকি সব আইটেমগুলো আমি করব। এই যে এসে গেছে একটা পার্সেল, দাদা চলে গেছে, আর কিন্তু আমাদের স্ট্রাইকার মাস্টার, দেখো 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 অবস্থা, দেখো এই ঝগড়ুটে বুড়োর, এই ঝগড়ুটে বুড়োর অবস্থা দেখো, মানে কি যে করবো, কাউকে আসতে দেয় না ঘরে, কাউকে আসতে দেয় না ঘরে। এবার আমরা নিয়ে নিচ্ছি হরলিক্স দুধ, একদম মানে কি যে এইখানে কিন্তু একটা ভালো জিনিস, একদম ফ্রেশ তাজা গরুর দুধ পাওয়া যায়, তাই আমরা দুধটা খাই। প্যাকেট দুধটা আমরা খেতে পছন্দ করি না, ওটা শুধু আনা হয় চা করার জন্য। এই যে ফ্রেশ গরুর দুধের যদি অপশন না থাকে তাহলে তো খেতেই হয় প্যাকেটের দুধ। মা বাপেরা অ্যানসিওর খায়, কিন্তু এখন অ্যানসিওরটা শেষ হয়ে গেছে, তাই হরলিক্সই খাচ্ছি, হরলিক্সই দিচ্ছি। এটা আমার, আমি একটু পরে খাবো, তাই এর মধ্যে আমি একটু ঢাকনাটা এর লাগিয়ে দিচ্ছি, রেখে দেবো এটা, এর মধ্যে ওরকমই থাকবে পুরো গরমকে গরম। এবার মা বাপিকে দিয়ে আসি, চলো দেখে নেবো আমরা। এই যে ঝিঙে জল ছাড়ে, তোমরা সবাই জানো ঝিঙেতে জল ছেড়ে দিয়েছে, এবার এই জলটা আমরা রিডিউস করব। দেখো এতটা ছিল, এত অবধি হয়ে গেছে রিডিউস, আর এটা মায়ের হাতে মানে কি যে বলবো, অসাধারণ টেস্ট এটা। মা অবশ্য খুবই ভালো কুক আমার। এটাকে আরো ঢেকে রেখে দিই কয়েক মিনিট ভালো করে কুকতে যাব। একটা বানাচ্ছি নতুন আইটেম, এই যে সে আইটেম ঝিঙের চোখলা বাটা। সবচেয়ে আগে তেলে আমি রসুন, কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এই যে চোখলাগুলোকে ভালো করে ক্লিন করেছি আগে, তারপরে ছোটো ছোটো এমনি কেটে এবার ভালো করে ভাজতে হবে। এবার দেখি আমার সবজিটা কেমন হয়েছে, এরকম অনেকটা হয়ে এসছে। আরো শুকোবে, জলটা একটু কমে গেলে, রিডিউস হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। ঝাল নুন সব চেক করা হয়ে গেছে, রিডিউস হলে এটাকে বন্ধ করে দেবো। আর এটা একটু ভাজা ভাজা করতে হবে, বেশ ভালোই মানে চোখলাগুলোর থেকে যে জলের অংশটা একটু কমে গেলেই আমি এটা মানে বেশ শুকনো শুকনো করে ভেজে তারপরে এটা বেটে নেবো, নুন ফুন সব দিয়ে একটু এটা দেখাবো তোমাদের। আর হচ্ছে রূপচাঁদ মাছের বলেছিলাম শস্য বাটা দিয়ে হবে, আর হচ্ছে টক ডাল। যে এই সাসক্রিন লোশনটা চাইয়েছিলাম একবার অধিকার, দারুণ সানস্ক্রিনটা, এটা আগেও একবার আমি ইউজ করেছি, আবারও রিপিট করলাম। এই যে হয়ে গেছে আমাদের, এটাই মাখা মাখা এতটাই, এবার গ্যাস বন্ধ। এদিকে এটাও হয়ে এসছে আমাদের, শুকিয়ে গেছে একদম, এটাকেও নামিয়ে নেবো এবার। আজ আমি রূপচাঁদ মাছের ঝালটা সর্ষে তেলেই করব।
মাছটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। অনেক কড়া ভাজতে হবে যে মাছগুলোকে, মাছগুলোকে হালকা ভেজে আমরা তুলে নেব। সর্ষে বাটার জন্য, সর্ষে বাটা মাছ করার জন্য আমি নিয়েছি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর তারপর একটু দেব আমি নুন। নুনটা দিলে কি হয়, যদি আমরা মিক্সার গ্রাইন্ডারে সর্ষ পিসছি, বাটছি, দেখবি অনেক সময় তেতো হয়ে যায়, নুনটা দিলে তেতো হয় না, তাই আমি একটু সামান্য একটু নুনটা দিয়ে দিই। এই যে পেশা হয়ে গেছে, এবার আমরা ঝটপট বসিয়ে দিই। চলো, মাছগুলোর উপরে ভাজা হয়ে গেলে এবার এই পেস্টটা একটু দিয়ে দিতে হবে, প্রয়োজনের মতনই পেস্ট দেবে। একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু একে একে করে হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, বিকজ আমি তিনটে চারটে লঙ্কা দিয়েছি, জাস্ট কালারের জন্য এই লঙ্কাটা দেবো আমি। উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব, কাঁচা তেলের গন্ধটা বেশ ভালোই লাগে, তারপর দেব এবার ঢেকে রেখে দেব, নামাবার আগে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। এবার আমরা এই চোকলা বাটা পিষে নেব, দুটো লঙ্কা আরও অ্যাড করে দিয়েছি। এই যে আমাদের ভর্তা হয়ে গেছে, গেলো সব রান্না, কলমির শাক আর টক ডালও হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে, জাস্ট এটা সর্ষে বাটাটা, সর্ষে বাটা মাছ এটা হচ্ছে এখন, এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে সব রান্না। চলো এবার একটু পাখাতে গিয়ে বসি, এটা হোক, একটু জল খাবো। এত গরম পড়েছে কে আর বলি, বাপরে মনে হচ্ছে জলটাই সব কিছু, আর কিছু খাই না। সকালবেলা ঠিক ছিল, তারপর এই তো 10:30 থেকে এমন গরম পড়া শুরু করলো, কি কি বলবো, কবে যে বৃষ্টিটা হবে, একটু 12 তারিখ থেকে এখানে মনসুন আসার কথা ছিল, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে মনসুন, বিকজ কি কেরলতেও একটু লেটই ঢুকলো এবছর, জানি না এখানে কখন আসবে। বাপরে নাজেহাল হয়ে যাচ্ছে সবাই, সকলেই গরমে কিন্তু বহুত কষ্ট পাচ্ছে, প্রে করছি কি তাড়াতাড়ি এসে যাক মনসুনটা, বাঁচা যাবে একটু। আচ্ছা আমাদের লাঞ্চ, এবার একটু রেস্ট করব, গরম প্রচুর বাইরে, এসিটা চালু থাকবো। এই দেখো মা তুলে এনেছে গাছ থেকে দুটো আম, পেকে গেছে, আর আমের সাইজগুলো দেখো একটু, মানে আমার হাত আর আম বাবা পড়ে যাচ্ছে, নিয়ে দেখাচ্ছি দেখো, বিরাট বড় সাইজ, মানে এই আম গাছের আমগুলো এত মিষ্টি, এত মিষ্টি কি বলবো, কষ। এটা একটু কম পেকেছে, এটা একটু বেশি পেকেছে, শুয়ে উঠে দেখলাম রাখা ছিল টেবিলের উপরে। এই যে এখন বানাচ্ছি পেঁয়াজি, আবার সেই কড়াতে, এখন অবধি তো তোমরা জেনেই গেছো কি এটা কোনো কালে ননস্টিক ছিল, একদম ফেলতে ইচ্ছে করে না গো। একজন এসছে দেখা করতে, আর কে এসছে দেখা করতে তোমাদের নিশ্চয়ই ওর সাথেও দেখা করাবো, কেন কি অনেকজন তোমরা আছো আমার সাবস্ক্রাইবার যারা ওকেও চেনো, একটু বাস অপেক্ষা করো, আমি নিশ্চয়ই দেখা করাবো ওর সাথে। দেখো এসছে আমাদের বাড়িতে মামি, মাসি, মাসিমা। তো চলে এসছি এই দিনটির আর এই ব্লগটির এন্ডে, ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম কি একজনের সাথে দেখা করাবো, বাট এক মিনিট ফ্যানটা আমি অফ করে দিই।
হ্যাঁ, যা বলছিলাম বলেছিলাম তোমাদের একজনের সাথে দেখা করাবো, কিন্তু আনফর্চুনেটলি দেখা হতে পারেনি। কেন কি, ও এত বেশি শায়, ক্যামেরার সামনে ও আসতেই পারলো না, আসতেই চাইলো না। আমি বলেছিলাম কি আসো, কিন্তু ও আসতে চাইলো না ক্যামেরার সামনে। আর তোমরা তো জানো কি, আমি কারো কমফর্ট জোনটাকে ভেঙে ওকে মানে ইয়ে করতে চাই না, যে যারা মানে সবাইয়ের কমফর্ট জোনে থেকে আমি ভিডিওটা করি, তাই আমি ওকে ফোর্স করিনি। কিন্তু ভাইটা এসছে, আমার খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই ওর চ্যানেলেরও সাবস্ক্রাইবার, আমি জানি। ওর চ্যানেলের নাম হলো বাড়িপদা রেলওয়ে ফ্যান ক্লাব, সামথিং লাইক দিস। তো খুব ভালো লাগলো, একটা খুব ভালো টাইম আমরা স্পেন্ড করলাম সকলে মিশে, খুব ভালো লাগলো। আর চলো তাহলে এই দিনটি আর এই ব্লগটি এখানে এন্ড করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আমার লাইফের একটা বিটস হয়ে যাও, যেমনটি আমার চ্যানেলের নাম বিটস অফ লাইফ। আমার লাইফের অনেকগুলো, আমি নিজের লাইফে বিটস চাই তোমাদের মতন, মানে অনেকগুলো আমি চাই কি একটা সুন্দর একটা মালা তৈরি হোক আমার লাইফের বিটস দিয়ে। তো তোমরাই তো আমার লাইফের বিটস, তাই তো? তো আমি আরও বেশি বিটস চাই। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমার পাশে থেকো। চলো বাবাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাবাই।